নির্বাচনে অংশগ্রহণ ও বিগত দিনের আন্দোলন সফল না হওয়ায় বিএনপির আন্দোলন এখন নতুন রূপ নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে আমির খসরু বলেন, ভোট কেড়ে নেওয়ায় ইভিএম এর ভূমিকা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। বর্তমানে যে প্রক্রিয়ায় বাংলাদেশে ভোট গ্রহণ হচ্ছে এতে নির্বাচন কমিশনের কোনো প্রয়োজনীয়তা নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে দলীয় চেয়ারপারসনের মুক্তির বিষয়ে শনিবার জনসভা থেকে বিএনপি কঠিন বার্তা দিতে চায় বলেও জানান আমির খসরু মাহমুদ। যে পদ্ধতিতে ভোট হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন কোন প্রয়োজন না। এই সরকার যেদিকে যাচ্ছে এই কমিশনটা তারা বিলুপ্তি করলে এখানে কিন্তু কোনো ধরনের ব্যবধান হবে না নির্বাচন ব্যবস্থা। যে এই জনসভা থেকে যে মেসেজ যাবে সমস্ত দেশে বিদেশে দেশরাত্রির মুক্তি যাতে অতি সহসা হয় সেটা আগামীকালের জনসভা থেকে সেই ধরনের বড় ধরনের একটা মেসেজ আমরা দিচ্ছি।